আমরা হাত টান দিতে হবে, এই বিদ্যালয়ের প্রাপ্ত ছাত্র ছাত্রীদের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওয়ামী মনোনীত তেমন প্রার্থী জনাবে মঞ্চে আসার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। মঞ্চের দিকে গেছে আওয়ামী লীগের একটি ছিলেন স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আসসালামু আলাইকুম, আমি আমার বক্তব্যের শুরুতেই অ্যাডভোকেট খোরশেদ আলম উপস্থিত। তারপর আমার এই প্রথম আসার সৌভাগ্য হইল পাশের স্বপ্নের মতো এসে আমি সেটা সংস্কার করে আজকে ব্যবহারে পর্যায়ে এনেছি। সেখানে আব্দুর রহমান ফারুক সাহেবের নির্দেশনায় তুলনায় অনেক ঘাটতি রয়েছে। আপনি আজকে বিভিন্ন বক্তার কাছ থেকে সেটা শুনেছেন, আগ্রহ দিবেন আপনার নির্দেশনায় নিয়ে মান্নান সাহেব প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে।